যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র রজনীতে এই মাহফিলে আসার বসার বলার শোনার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? সবাই কি খুশি? খুশি মনে একটু মালিককে শোনায় দেন তো আলহামদুলিল্লাহ। সন্দীপবাসী, আমি কিন্তু গত বছর আপনাদের এখানে এসেছিলাম, আজকেও এখানে আসছি, একটুখানি পার্থক্য, রাতের পার্থক্য। আজকের রাতটা আল্লাহর কাছে বড় দামি। আজকের রজনী এমন এক রজনী, ইন্নাল্লাহ লা ইয়াতানিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। এই রজনীতে মালিক নেমে আসবেন, রাত্রি বেলায় মালিক নেমে আসবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব মানুষকে মাফ করে দিবেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, হিংসুকদেরকে মালিক মাফ করবেন না, মুশরিকদেরকে মাফ করবেন না, অন্য সব বান্দাদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? সেই মালিকের জন্য উচ্চ আওয়াজ আরেকটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। এদিকের লোকদের মনে একটু কষ্ট হইতেছে না? আপনারা কিন্তু জোরে বলেন না, আমার নজর কিন্তু আপনার দিকে পড়ছে একটু আগে। এবার সবাই মিলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য বুকের সবটুকুন ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে দিই, সবাই মিলে একটু বলি তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন সুন্দর করে বলছেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মাফ করবেন। অসংখ্য হাদিস আসছে, মুআজ বিন জাবালের হাদিসের ভিতরে কোন কথা নাই, যেই হাদিস দিয়ে বোঝা যায় সব লোকগুলাকে মালিক মাফ করে দিবে, মুশরিকদেরকে হিংসুকদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এই মাফি থেকে জেনে নেন, যেই লোকটা সঙ্গে খারাপ ব্যবহার করবে, ধমক দিয়া পিতা মাতাকে কথা বলবে, পিতা মাতাকে চোখ বড় বড় করে কথা বলবে, মায়ের মনে ব্যথা দিয়ে দিবে, বাপের মনে ব্যথা দিয়ে দিবে, লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে তুমি মসজিদে ডুববে, সেজদার পরে সেজদা দিবে। যদি বেজার থাকে, যিনি তোমার দোয়া কবুল করবে না তিনি কে? যদি পিতা মাতা জীবিত না থাকে, এ মাহফিলে বসে মা বাপের কথা মনে করে একটু কেঁদে কেঁদে দোয়া করবে। মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন, আব্বা আমারে মাফ করে দেন, আম্মা আমারে মাফ করে দেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, এই রজনীতে যিনি ডেকে ডেকে মাফ করে দেন তিনি কে? আমার ভাইরা এবার আসেন চার নম্বরে। কয় নম্বর? এক নম্বর মুশরিক, দুই নম্বর হিংসুক, তিন নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, এবার কয় নম্বর? মনোযোগ আছে না সবার? বুঝতেছেন তো আমার কথা? সন্দীপের লোকজন নোয়াখালীর ভাষায় কথা বলে, কি বলেন ঠিক কি না? না বুঝলে আমারে বলবেন, আমি নোয়াখালীর ভাষায় আলহামদুলিল্লাহ খুব পারদর্শী, সব ভাষাই টুকটাক আমার জানা আছে, নোয়াখালীর ভাষাটা বেশি আমি আত্মস্থ করছি। তো আপনারা আমার কথা বুঝতেছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন তো দেখি, এক নম্বর আল্লাহ কারে মাফ করবে না? ওমা, আমি বলছি মুশরিক, হেতে কো মুনাফিক, কে রে? ইচ্ছা নিওয়াস, এক
এক নম্বরটা কি, দুই নম্বরটা কি? এখন আমাদের সমাজের ভিতরে হিংসুক একজনও নাই, ধর্মের সন্দীপের লোকজন এত ভালো, একটা লোকের ভিতরে কোনো হিংসা নাই। আপনি হিংসা করে একজনকে মিথ্যা মামলার আসামি বানায় দিলেন, 15টা 20টা মামলা দিলেন। আমি আল্লাহর নবীর হাদিস দিয়ে বলছি, এই রজনীতে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে যাবে, এই হিংসুককে যিনি মাফ করবেন না তিনি কে? কথা কি বেশি গরম হয়ে যাননি? হাদিসের কথা গরম হয়ে গেলে গেল আর কি, কিছু করার নাই আমার। পরিষ্কার আল্লাহ নবী বললেন, এই হাদিস একজন দুইজন সাহাবী বলেন নাই, মুআজ বিন জাবাল বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আম্মা জানায় আয়েশা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব হাদিসের ভিতরে শিরকের কথা আসছে, হিংসুকের কথা আসছে, আপনি যদি শিরিক করেন হিংসা করেন, এই রাত্রিতে যিনি আপনাকে মাফ করবেন না তাকাবেন না তিনি কে? এবার তিন নম্বরটা বলেন তো দেখি ভাই, পিতামাতা আজকে ফোন দিবেন, আমার এখানে বসে ফাঁকে ঝোঁকে ফোন দিয়ে ফেলাবেন সবাই একসাথে না, কিন্তু আবার ফোন দিয়ে কইবেন, আম্মা হুজুর কইছি একটু দোয়া করতেন, অনেক বেয়াদবি করছি আমার লোক, মাফ করে দেন আব্বা, অনেক বেয়াদবি করে ফেলছি, মাফ করে দেন। এই বরকতপূর্ণ রাত্রিতে আপনার মা বাপ যদি খুশি হয়ে যায়, মা বাপ যদি আপনার জন্য দোয়া করে, আপনি লিখে রাখেন, যিনি আপনাকে মাফ করবেন কবুল করবেন তিনি কে? তাহলে কয়টা গেছে ভাই? এবার কয় নাম্বার? মনোযোগ আসেনি সবার? চার নাম্বারে জালেম, যেই লোকটা নির্দোষ মানুষকে দোষী বানায়, মাজলুমের উপরে দিনের পর দিন জুলুম চালায়, যত রাকাত নামাজি আজকে আপনি পড়েন, মাজলুম যদি মাফ না করে, যিনি মাফ করবেন না তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আমার মালিক বলেন, খবরদার জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়াও না, জালেমদের সঙ্গে বন্ধুত্ব করতে যাও না, জালেমদেরকে বাহবা দিও না। এই তারকানু শব্দটি কোরআনে দ্বিতীয়বার আর আসে নাই, এখানে অনেক হাফেজে কোরআন বসাস, কেউ কি বলতে পারবেন এটা কোন সূরায় আছে এই আয়াতটা? কে বলবেন? ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমু দেখি এটা কোন সূরায় আছে? দেখছেন মাদ্রাসার যারা হাফেজে কোরআন আছে, অনেকে মাথার টুপি খুলে চুল চুলকাইতেছে যে আল্লাহ কোন জায়গায় আছে, এটা কোরআন দেখবেন। এরপরে হুট করে একজন বলে ফেলছে যে হুজুর এটা অমুক সূরায় আছে, বলেন তো দেখি কোন সূরা? আল্লাহ আল্লাহ একজনের জেহেনের ভিতরে আল্লাহ আপনি দিয়ে দেন, সাহস করে কোন অসুবিধা নেই, ভুল হইলে হইলো অসুবিধা নেই। কে কইবেন? ওমা একজনও তো সাহস করেন না। সূরা হুদ কোন সূরা? সবাই বলেন কোন সূরা?
এই আয়াতে কারীমার প্রথম শব্দটি গোটা কোরআনের ভিতরে দ্বিতীয়বার আর আসে নাই। তার মানে হলো আপনি যদি জুলুম করেন, জালেমের সাহায্যকারী হন, জালেমের পাশে গিয়ে দাঁড়ান, জালেমের পক্ষে যদি আপনি সাক্ষী দেন, আপনার জন্য জাহান্নামের আগুন যিনি মেহমানদারি হিসাবে প্রস্তুত করে রেখেছেন তিনি কে? চিন্তা করেন, আল্লাহ স্পষ্ট বলছেন ফাতামাসসাকুমুন নার। বাবারা এখন আর কোনো মাইক্রোফোন লাগানো যাবে না, বাস এটা এটা খালি দি দিছে, এটা হেতে গইলে দি দিলাম ধরেন। আপনি কি মনে করেন বসলেও আজ হয়ে যায় কেন? এটা এত সহজ জিনিস না তো বাজে, অনেক কঠিন জিনিস। ও মারে, এতে আবার ইমুতে লয়ে ইমু লাগায় জান। ঠিক আছে তো এবার এখন আর কোনো মাইক্রোফোন এলাও না, পরে লাগাইবেন, আপনার অসুবিধা নেই, আমার আলোচনা শেষ হোক পরে আপনারা লাগাইবেন, ঠিক আছে ইনশাল্লাহ। বলেন কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না? এক নাম্বার মুশরিক, দুই নাম্বার, তিন নাম্বার মাশাআল্লাহ সুন্দর মনোযোগ হয়ে গেছে মাশাআল্লাহ, চার নাম্বার আমাদের সমাজে আর সব থাকলেও একজন লোক জালেম নাই, চার পাঁচজন হবে নাকি, সংখ্যা কয়জন? এখন বিজ্ঞানে হাসে কি রে, হাসির কথা নি কইছি, আসলে কি আমাদের সমাজে জালেম কেউ আছে? জালেমদের আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, আগুন তোকে ধরবে, গিলে গিলে খাবে, জালেমদের আল্লাহ মাফ করবে না, ঠিক কি না বলে? কয় নাম্বার এটা? এবার চলেন পাঁচ নাম্বারে যাই, কয় নাম্বার? পাঁচ নাম্বারে আমার ভাইরা, মুদমিনুল খামর, মদের সঙ্গে যারা লেগে থাকবে, প্রতিনিয়ত যারা মদ খাবে, এরকম লোক আছে না নাই? আমাদের দেশে চিনির ব্যবসা কিন্তু এখন ভালো না, কিন্তু ওই যে চিনি দিয়ে নষ্ট পচা বাসি চিনি দিয়ে যে মদ বানায় কেরু, এটার ব্যবসা কিন্তু একেবারে বাম্পা, কোটি কোটি টাকা আয় করতেছে বাংলাদেশ মদ বিক্রি করে। আমি খালি দেখছি যে কেউ সুবহানাল্লাহ কয় কিনা, কারণ এদেশে দিন দিন নাস্তিকরা আমাদেরকে বুঝাই দিচ্ছে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জাযাকাল্লাহ এর তালিম আমরা যেভাবে দিয়েছি আরো বেশি দেওয়া দরকার, কথায় কথায় আমাদের আল্লাহর নাম উচ্চারণ করা দরকার, ঠিক কিনা বলে? এদেশটা স্বাধীন হয়েছে, স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? কয়দিন আগে দেখি কোথাকার এক পাতি সাগর নতুন করে আসছে, সে বলতেছে কি অবস্থা এই বাসার মাসে, জিজ্ঞাসা করলে কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, ভাত খেয়েছেন, বলে মাশা আল্লাহ, শরীরটা কেমন, কয় জাজাক আল্লাহ, কি শুরু করছেন? সে আমাদেরকে বলতে চায় এগুলো যেন আমরা ছেড়ে দেই। গবেষকরা গবেষণা করে বলছে যখনই আপনি প্রশংসা করবেন ব্রেন একটা সিগনাল দিবে, পুরো বডির ভিতরে সিগনাল চলে যাবে, প্রত্যেকটা কোষে এই সিগনাল যখন চলে যাবে, খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন, সিগনাল চলে যাওয়া মাত্র পেট আপনাকে বলবে আর খাওয়া দরকার নেই, এই খাওয়া তোমার সুস্থতার কারণ হয়ে যাবে, জোরে করে আল্লাহু আকবার। এই জন্যই মাহফিলে যারা বসলাম, কথাগুলো যারা শুনছি, আজ থেকে নিয়ত করেন আর জীবনে কোনোদিন নেশার দিকে যাবেন না। আপনি যদি নেশা ছেড়ে দেন অবশ্যই এই রজনীতে যিনি মাফ করে দিবেন তিনি কে? সবার মনোযোগ আসেনি? আর জোরে কন, কয় শ্রেণীর মানুষের কথা বলছি? সুবহান।
আল্লাহ, একশো একশো মনোযোগ। এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। মদ করে এখন কি খালি মদনি খায়? এখন ইয়াবা ঢুকছে নতুন করে, আমি তো সন্দীপে ঢুকছি নি কিছু। তোমার এটা কি কর, সন্দীপে আছে স্পিড বোর্ড দিয়ে। আমরা আসার সময় চিন্তা করছি, বাড়িতে ফোন দিয়ে কইছি যে বেঁচে থাকলে আবার দেখা হবে। চিন্তা করেন এই ডেমের ভিতর দিয়ে এখানে পর্যন্ত ইয়াবা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? হেরোইন, আফিম, মেরে ছুঁয়ে না, এলএসডি, গাঁজা, এত কিছুর খবর কেমনে রাখলেন আপনারা? কি এত কিছুর খবর কেমনে রাখলেন? তাহলে চিন্তা করেন দুয়ারে দুয়ারে এখন নেশা ছড়ায় যাচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের দেশে সবসময় পুলিশের ভাইয়েরা বলে মাদক নিয়ন্ত্রণ করবে, এগিন করেন না, না 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 এগিন করেন না, বাস মাদক নিয়ন্ত্রণ করবে। এই জায়গায় একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আল্লাহ বলছে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করা লাগবে। নিয়ন্ত্রণ করলে আজকে কম থাকবে, ডায়াবেটিসের মতো আবার হঠাৎ করে বেড়ে যাবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসেনি আমার? এই জন্য মাদক নিয়ন্ত্রণ করার জিনিস নয়, মাদক নির্মূল করা লাগবে। মাদক যদি নির্মূল করতে চান জমিনে আল্লাহর দিনকে কায়েম করা লাগবে, ঠিক কিনা বলে? এই সবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে কোরআনুল কারীম আমার হাতে, এই কোরআন দিয়ে যদি আমি আমার পার্লামেন্টকে সাজাতে পারি, মদ নিষিদ্ধ হয়ে যাবে, আমার দেশটাকে আল্লাহ পাক সোনার খনি দিয়ে ভরে দিবে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না মুসলমান, ওই আফগানিস্তানের মুসলমানদের দিকে তাকায় দেখে যুগের পর যুগ যারা মার খেয়েছে, জমিনের ভিতরে রক্ত ঢেলেছে, সুপার পাওয়ার আমেরিকার মতো শক্তিকে পরাজিত করে আফগানিস্তানের মুজাহিদরা তাদেরকে পিঠে খেদায় দিয়েছে। ইমারত ইসলামী এই জমিনে কোরআনের আইন চালু হয়ে গেছে, সারা দুনিয়াকে পাগড়ি ওড়ানা দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এই মাহফিলে আমি যদি আজকে থেকে সাত বছর আগে ভুল করে যদি মনসুর মিয়া আমারে দাওয়াত দিত, আর আমি যদি এখানে বৈশা যদি ওয়াশটা করতাম, আজকে পুলিশের বাইরা কইতো হুজুর একটু থানায় চলেন। কথা কি আপনাদের কি মিথ্যা মনে হয়? কিন্তু এখন আফগানিস্তানের কথা বললে থানার কথা বলবে না, কারণ সারা দুনিয়া ইমারত ইসলামী কি জিনিস সারা দুনিয়া তাকায় দেখতেছে। শূন্য থেকে আফগানিস্তান মাথা চাড়া দিয়ে উঠেছে, গুনাহ গোটা দুনিয়াকে সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতেছে, ঠিক কিনা বলে? আমি আপনি যদি একটু আজকে হিম্মত নেই, রাতটা বড় দামি, একটু যদি হিম্মত নেন, কসম আল্লাহ এই জমিন সাক্ষী হয়ে থাকবে, হিম্মত নিলেই যিনি আমার জমিনেও কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কে? আমি কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ভিতরে বলেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা নবী, হে আপনি বিচার করা লাগবে এই কোরআন দিয়ে। কি দিয়ে? আমাদের মতো কিছু হুজুর আছে, হুজুর, আমি হুজুরদেরকে অপমান করতেছি না, কিছু হুজুর আছে দেখবেন ঘোমটা টোমটা পরে থাকে,
তোমার ঠিক তো দশ জনের একক, ঠিক আরো জোরে বলো, এরকম ঘুমটা টুমটা লাগায় থাকে, আরে বাপরে বাপ, দেখলে মনে হয় খেজুরটা কোথেকে আসছে। এরকম হুজুররা দেখবেন সবে বরাতের ব্যাপারে আজকে এক হুজুরের বক্তব্য শুনলাম, আল্লাহর কাছে কি জবাব দিবে এরা? ঠিক আছে, আমি সবে বরাত একবারও বলতে চাই না, আমি কিন্তু শুরু থেকে আলোচনায় বলছি লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, ঠিক কিনা বলেন? আমাদের দেশে প্রচলিত সবে বরাত অর্থে কেউ এটাকে ভাগ্যর রজনী মনে করে না, ভাগ্যর রজনী কদরের রাতকে মনে করে, হালুয়া রুটি যারা খায় এটা সমর্থনে, কোন একজন হকপন্থী আলেম হালুয়া রুটি বানাইতে বলে নাই, ঠিক কিনা বলে? আমি জীবনে কোনোদিন, আমার অনেক আলোচনা আপনারা শুনছেন, হালুয়া রুটি খাইতে বলছি এই রাত্রে একটু এবাদত বন্দিগি যদি করে, আজকে একটা বেকুব দেখি বক্তব্য দিচ্ছে, ওই যে ঘুমটাওয়ালা বক্তব্য দিচ্ছে আর বলতেছে এই রাত্রে প্রয়োজনে বেশ্যাখানায় চলে যাও, তাইলে তুমি গুনার মধ্যে থাকতেছ, আল্লাহ তোমারে মাফ করবে, এ আবাদত করো না তাইলে মাফ নেই, নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইবে? আপনি চিন্তা করেন মুসলমান, এই লোকগুলো টিকি তাকায় দেখবে এরা একামতে দিনের বিরুদ্ধে কথা বলে, জমিন আল্লাহ দিন কায়েমের বিরুদ্ধে তারা কথা বলে, ঠিক কিনা বলে? এদের দিকে তাকায় দেখবেন এরা হামাসের বিরুদ্ধে কথা বলে, কথা কিনলে এদের দিকে তাকায় দেখবেন এরা হামাসের পক্ষে কথা বলে, সালাউদ্দিন আইয়ুবির আকীদা নিয়ে কথা বলে, তোমরা মনে রাখবা ফানসুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য রাখা লাগবে, শুধু গুমটা দেখে তার কথা শোনা যাবে না, যাবে না, যাবে না। এই মাহফিলে যারা বসছেন, এক নাম্বার কাজ আমার আপনার জন্য, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়ন করতে হবে, এই দায়িত্ব আমাদেরকে দিছেন কে? দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, খবরদার নবী মন গড়া কোনো বিচার চলবে না। এখানে আলেম কারা আছেন একটু হাত তুলেন তো দেখি, ওমারে ভাই একটা আলেম নাই আজকে মাদ্রাসায় পড়ছেন আলেম, হাত তুলেন, মাশাআল্লাহ। অনেকে ভয় পেতেছে যে হুজুর মনে এখন অর্থ জিগাইবে না, কোনো অর্থ জিগাম না, এমনি একটু হাত তুলেন দেখি, মাশাআল্লাহ, এবার হাত গুলা নামান, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আলেমরা যদি অনুবাদে ভুল হয় আপনারা ভুল ধরাই দিবেন, অ্যাপস খুলে রাখেন অনেকে, যদি ভুল হয় আমারে ভুল ধরাই দিবেন, আমি কোনো রাগ করব না। ওয়ালা তাত্তাবিআহুম, খবরদার নবী মন গড়া কোনো বিচার চলবে না। এখনকার সময়ে তাকায় দেখেন অপরাধ না করা অপরাধী নিরপরাধ হওয়ার দোষে আলেমদেরকে দিনের পর দিন জেলের ভিতরে রাখা হয়, ঠিক কিনা বলে? তাহলে এই বিচার কি ইনসাফ ভিত্তিক বিচার না মন গড়া বিচার? কোরআন বলছে মন গড়া বিচার মানা যাবে না, অর্ডারটা কার? জোরে বলেন কার, আরো জোরে বলেন কার? আল্লাহ বললেন মন গড়া বিচার মেনো না, এই বিচার নবী চলবে না। আল্লাহর নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে বলেন তো দেখি মন গড়া বিচার কি চলবে? বিচার চলবে কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? এক নাম্বার কথা আল্লাহর কোরআন থেকে, বিচার চলবে কোরআন দিয়ে। দুই নাম্বার কথা মন গড়া বিচার চলবে না। এবার আসেন তিন নাম্বার, তিন নাম্বার এই কোরআনে আল্লাহ বলছেন সূরা মায়দা 49 নং আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন
বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী আপনার সতর্ক থাকা লাগবে এই কোরআনের ভিতরে কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। সেই যুগে নবী সতর্ক ছিলেন, সাহাবীদের সিনায় সিনায় কোরআন ছিল, আমাদেরও সমাজে অসংখ্য হাফেজদের সিনায় কোরআন আছে। আল্লাহ বুঝায় দিলেন কোরআন তোমার কাছে আছে, তোমার কাছে যদি মনে হয় কোরআনের বিরুদ্ধে কোন নীতি আসে ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। এই জন্য আমার দেশে তাকায় দেখেন ডারউইনের বস্তা পচা মতবাদের বিরুদ্ধে মানুষ কথা বলে প্রতিবাদ করেছে, ঠিক কিনা বলে। ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিদ্বেষী সমাজ ধ্বংসকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের পরে প্রতিবাদ হয়েছে, পিস্তা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলে। এ মাহফিলে যারা বসছেন, যতজন আমার কথা শুনছেন, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সতর্ক থাকা লাগবে কোরআনের ভিতরে যেন কিছু ঢুকাইতে না পারে। এই জন্য এখনো আমরা সতর্ক থাকি, এই সতর্ক থাকার নাম ইমান। যারা ঢুকাবে তারা সব মুনাফেক আর কাফের হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে। এবার পরের অংশে যাব, ভয় পাইতেছেন আপনারা? এটা কোরআনের কথা বলতেছি বাজার, একটা কথা আমার মন গড়া কথা আমি কিন্তু বলিনি। মন খারাপ হয়েছে আপনাদের? চার নম্বরে শুনেন আমার ভাইরা, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। নবীর পরেও যদি কেউ ঘর ঘুরায় নেয়, সন্দীপের ভাষায় বলে গাত্তের আমি কয়েতের গার গাত্তে আড়া, এরকম লোক আছে না? নাই মানে গাত্তের আর কি আছে নি, আমরা কি এখন গাত্তেরা নি? কোন ঘরে গাত্তেরা কোন কখনো জিগার গাত্তেরা হিগারে গাত্তেরা কোন কথা না শুনলি আর কি। আল্লাহ কয় আমার কথা যে শুনলো না গাত্তেরা, জেনে রাখো নবী অচিরে আজাব আসবে। কখন আজাবের নাম হবে করোনা, কখনো হবে সিডর, কখনো হবে আমপান, কখনো হবে নার্গিস, তোমার সমস্ত বাহিনী মিলে তাকায় থাকবে, দেবের মোকাবেলা কেউ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে। এই জন্য এই মাহফিলে খেয়াল দেন আমার ভাইরা, করোনার সময়ে সারা পৃথিবীর লোকেরা বলেছিল আমার দেশে করোনা প্রকট হয়ে যাবে, মানুষ মরে মরে রাস্তায় পড়ে থাকবে, লাশগুলো জায়গায় জায়গায় পড়ে থাকবে। ঠিক আল্লাহর মায়া লেগে গেছে আমার দেশের মানুষগুলাকে করোনার সময়ে যিনি হেফাজত করেছেন তিনি কি? আপনি আমি সবাই জানি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মাদ্রাসাগুলোতে হিফজখানাগুলোতে বাহির থেকে তালা লাগায়া ভিতরে বসে বসে আল্লাহর গোলামেরা কোরআন তেলাওয়াত করেছে, গুনগুন করে কোরআন পড়েছে। আর তাদের কোরআন পড়ার কারণে যিনি মাফ করে করোনাকে উঠায় নিয়েছেন তিনি কে? বুদ্ধিজীবীদের কথা সব মাটির সাথে মিশে গেছে। এত বড় বড় মৌসলা বুদ্ধিজীবী, মাথার চুল নাই একটা, তারা কইছে খবরদার মসজিদে কেউ যায় না, সব বন্ধ করেন। ঠিকই সব বন্ধ হয়ে গিয়েছিল, জুমার নামাজের সময়ে দশজন মুসল্লি একত্রিত হতে পারে নাই, সালাতুত তারাবির সময়ে মসজিদগুলা তালাবদ্ধ হয়ে গিয়েছিল। এরপরেও এদেশের মানুষকে ডেকে ডেকে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে?
কতজনে তখন বলছেন আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, আল্লাহ নামাজ ধরে ফেলবো আর ছাড়বো না, জীবনে আর আল্লাহ আপনার অবাধ্যাচরণ করবো না। কত নিয়ত করলেন, কত রকমের কথা বললেন, করোনাও চলে গেছে, আমার নিয়ত গুলো আমরা ভুলে গেছি ঠিক কিনা বলে। তো আল্লাহর সাথে যারা গাদ্দারামি করবে, কিছু কিছু শাস্তি দিয়া যিনি ধরবেন তিনি কে? আমরা যে কি পরিমাণ ঘাউরা চিন্তা করছেন, করোনা যখন চলে গেল আমাদের দেশের লোকেরা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। বেটা খায়া কাম নাই তোর, কত বড় বড় হেডমলা লোকদেরকে করোনা থাপ্পড় দিয়ে নিয়ে গেছে, হ্যাঁ করি তাকাই রিস, অক্সিজেনের অভাবে এরকম কয়েকটা ডাক দিয়ে আসতে শেষ, বাঁচায় রাখছেন কে? এই জন্য খেয়াল করে শুনি, আল্লাহ কিছু কিছু আজাব দিবেন, মালিকের কালাম থেকে দূরে চলে গেলেন। আজকে যদি আপনি কোরআনের দিকে আসেন, এই মাহফিলটা যেমন সুন্দর চলতেছে, আমার পার্লামেন্টকেও যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে? চার নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার ভাই? মনে থাকবে না মনে হয়, না থাকবে? জমিনে দিন কায়েমের জন্য আটটা বিষয় আল্লাহ বুঝাইছেন। প্রথম বিষয় বিচার চলবে কি দিয়ে, দ্বিতীয় বিষয় মন গড়া বিচার চলবে না চলবে না চলবে না, জোরে করে আল্লাহু আকবার, তৃতীয় বিষয় সতর্ক থাকা লাগবে, যখনই ট্রান্সজেন্ডারের মতো ইস্যু আসবে আপনি চুপ করে বসে থাকেন না, প্রতিবাদ করেন। এই যে এখন তাকায় দেখেন আলিয়া মাদ্রাসার বইয়ের ভিতরে একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো কিভাবে কোমর দুলায়া রূপবানে নাচে, সব এখন আলিয়া মাদ্রাসার সিলেবাসে ঢুকাই দিছে ঠিক কিনা বলেন? তোমার ঠিক তো সবাই কইবেন না, স্বার্থে আঘাত পড়ছে নাকি? সবাই বলে জমিয়তুল মুদাররিসিন আলেমদেরকে আপনারা একত্রিত করে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন, এই বইয়ের ব্যাপারে যদি প্রতিবাদ না করেন খোদার কসম আল্লাহর গজব আপনার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে? মাদ্রাসার ছাত্রদেরকে আপনি শিখাইবেন একতারা দুতারা সেতারা রূপবানে নাচে কোমর দুলায়া, তো বাচ্চারা কোরআন পড়বে কখন? এজন্য প্রতিবাদ করতে শিখেন, কোরআন বলতেছে প্রতিবাদ করতে যদি আপনি শিখেন, ওই মুতার প্রান্তে মাত্র 3000 জন সাহাবি লাখো হেরাকেলের বাহিনীকে পদদলিত করে 12 জন সাহাবির রক্তের বিনিময়ে মুতায় মুসলমানরা বিজয় অর্জন করছে, জোরে করে আল্লাহু আকবার। তাকায় দেখেন ইসলামের বিজয় এমনি আসে নাই, আমার নবী 80টা জিহাদে লড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 খাওয়ানো হলো, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময়ে আবু লুল আল মাজুসি ছুরি দিয়ে আঘাত করেছে, নারী বুড়ি গুলা কেটে গিয়েছে, খাবার মুখের ভিতরে দিলে নারী বুড়ি দিয়ে বের হয়ে গেছে। ওই সময় তিনি নামাজ নামাজ বলতেছিলেন, লোকদেরকে বলতেছিলেন মান কানাত মিন কিবালি মাযলামা ফালিয়াতাসসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আমি ওমর তো আজকে বিদায় নিয়ে যাব, কেউ যদি কোনো আমার কাছে ডানা পাওনা থাকো, কার উপরে যদি জুলুম করি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে না। হযরত ওমর বারবার কথাগুলো বলছিলেন যে আমাকে আঘাত করেছে, আমি কি তার কোনো ক্ষতি করেছি, কে সে? আবু লুল আল মাজুসি অগ্নি পূজারি হযরত ওমর তার পক্ষে ইসলাম মেনে বিচার করেছিলেন, তার আঘাতে তিনি শহীদ হনের। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন
পড়তে ছেলে ওই অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাচ্ছিলেন, ওই অবস্থায় শহীদ করা হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়ানো হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মাথা মোবারক কেটে নেওয়া হয়েছে। ঠোঁটের ভিতরে কাঠি দিয়ে একবার দুইবার না, বারবার আঘাত করা হয়েছে। সেই জায়গায় দাঁড়ানো ব্যক্তি বলতেছিল, ইরফান কাদিবান, তুমি লাঠিটাকে উঠাও। কসম আল্লাহর, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর নবী বারবার হুসাইনের ঠোঁটের ভিতরে চুমা দিয়েছে। আল্লাহু আকবার! দিন এমনি আসে নাই, বহু চড়াই উত্রায়ের পরে দিন আস। এই দিন প্রতিষ্ঠার জন্য সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলেন? চার নাম্বার যদি তেরামি করেন ঘাড় মটকায় দিবে কে? এবার কয় নাম্বার ভাই? আবার আমি শেষে গিয়ে একটু ধরবো, সবার মনোযোগ আছে? যাদের মনোযোগ আছে জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন দুইজনের মনোযোগ নাই, কেউ জান কোনায় আপনারা? এক নাম্বার নেই, মাহফিলে বসার আগে এক নাম্বার, এগুন কি না? না না না, অসুবিধা নেই, চলি আসবো ইনশাল্লাহ। আলামত যেরকম দেখা যায় তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ। কোন কয়টা গেছে ভাই? সাতটা। এবার ক নাম্বার? পাঁচ নাম্বারে কোরআনুল কারীম আল্লাহ বলেন